এক মিনিটে 65 বার বল নিক্ষেপ করে আবার তা ধরে রাখার মতো কাজ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নেক থ্রো অ্যান্ড ক্যাচেস ক্যাটাগরিতে সেরার স্বীকৃতি পেয়েছেন আশিকুর রহমান জুবায়ের। বিশ্বদুয়ারে বাংলাদেশের নাম তুলে ধরতে পারায় গর্বিত ছালকাঠির 22 বছরের এই যুবক। ছালকাঠি প্রতিনিধি কে এম সবুজের পাঠন রিপোর্ট জানাচ্ছেন সুব্রত সাহা। এক মিনিটের এই প্রচেষ্টার জন্য কত না পরিশ্রম করতে হয়েছে অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আশিকুর রহমান জুবায়েরকে। ফুটবল নিয়ে এই যে কারিকুরি তিনি করছেন, যা নেক থ্রো অ্যান্ড ক্যাচেস নামে পরিচিতি আছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে, সেই ক্যাটাগরিতেই বাংলাদেশের এই ছেলে এখন বিশ্ব রেকর্ডের ধারক। 2016 সালে জার্মানির মার্কেল গুর্ক নেক অ্যান্ড থ্রো ক্যাচেস ক্যাটাগরিতে মিনিটে 62 বার বল নিক্ষেপ করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। তার চেয়ে তিনবার বেশি বলটা উঁচিয়ে আবার তা ধরে নতুন রেকর্ড গড়েছেন জুবায়ের। ফুটবল ফিসেল আসার পরে আমি গিনিস বুক দেখলাম, একটু সার্চ করে যে কোনটা কি কত কে কত কি করছে, কারণ এখানে তো লেখা থাকে। তো এগুলো আমি ফুটবল ফিসেল করতে করতে আমি একটা ট্রিক খুব ভালো পারি এবং আমি একটা রেকর্ডের জন্য অ্যাপ্লাই করি গিনিস বুকে। তো আমি অ্যাপ্লাই করার পরে আমি ট্রাই করলাম, 2-3 মাস ট্রাই করার পরে আমি ওদেরকে ভিডিও পাঠাইলাম। ভিডিও পাঠানোর পরে হ্যাঁ, ওরা আমাকে জানাইলো যে আমি এটা অ্যাচিভ করছি। অভূতপূর্ব এই কাজের স্বীকৃতি দিয়ে গেল 30 জুলাই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে জুবায়ের ঝালকাঠির ঠিকানায়। এই সাফল্যে আমি এবং আমার পরিবার খুবই গৌরবান্বিত। এই গিনেস বুক রেকর্ড যে আমি করছি, আমার এটা আমার এক্সপেকটেশন ছিল না যে আমি পারবো কি পারবো না, কারণ এটার অনেক রুলস আছে। তো আমি রুলস অনেক ঠিকঠাক মতো করা ট্রাই করছি। তো এটা আসছে পরে তো আমি ভাবলাম যে না, আসলে আমার বাংলাদেশের লেখা নাম লেখা জায়গায় বাংলাদেশের মানুষ দেখবে যে বাংলাদেশ লেখা এখানে এবং ঝালকাঠি লেখা আছে। তো এই সম্মাননা আমি মনে করি যেটা টোটাল বাংলাদেশেরই এটার গৌরব। ঝালকাঠি শহরের মসজিদ বাড়ি এলাকায় আশিকুর রহমান জুবায়েরের বাড়ি। লেখাপড়ার পাশাপাশি ফুটবলের বিভিন্ন কৌশল রপ্ত করতেই সময় কাটে যার। আরও বড় পরিসরে বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন বিশ্ব রেকর্ডধারী জুবায়ের। সুব্রত সাহা, এনটিভি স্পোর্টস ডেস্ক।